73 বিলিয়ন রোডে। দেখুন এখানে আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম, এখানে কোনো লোক বেকারি না, এখানে যেটা হেল্প হচ্ছে, এখানে যে লোক যে ডেলি কাজ করে, যেখানে ডেলি কাজ করে এখন তো কাজ করতে পারছে না, এখানে চাল আট যে রাশনটা মমতা ব্যানার্জি যে সিএম আছেন উনি অ্যালট করেছেন কি এটা আমরা ফ্রিতে দিব, 5 কেজি দিব, যা যেটা নিয়ম আছে সেটা উনি করছেন। কিন্তু এখানে অনেক লোকে তো কাজে যদি বাইরে না গেলে তো কাজ কিভাবে করবে, তো তার জন্য টাকা চাই, ক্যাশ টাকা। অনেক লোকে রাশন লোক দিয়ে দিচ্ছে, রাশন আছে কিন্তু চালের সঙ্গে আপনার মশলা আছে, তারপর ওষুধ আছে, তারপরে সিলিন্ডার গ্যাস আছে, এইসব যে আছে সেটাই আমরা দেখলাম। যদি কাজে না যায় তো এরা কিভাবে টাকা ইনকাম করতে পারবে? আর যদি কোনো লোক বলবে না এটা গরিব লোক বেকারি লোক, না বেকারি না, গরিব লোক বলতে পারি কিন্তু বেকারি বলতে পারবো না আমরা। আমাদের ভাই আছে যাকে আমরা দিচ্ছি, ওটা আমার ভাই, ছোট ভাই বলুন বড় ভাই বলুন, আমার মা বোন এরই আছে, একেই আমরা দিয়েছি, যেটা হয়েছে আমাদের কাছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেটাই দিয়েছে। হ্যাঁ, আমি এখন পর্যন্ত 600 জনের লিস্ট করেছিলাম, তারপরে এখন পর্যন্ত বি অনেক লোক আসছে, দাদা আপনি টাকা দিচ্ছেন আমার বি অনেক অসুবিধা আছে সেটা না। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে আমরা দিয়েছি, যার লিস্ট হয়েছে সবার বাড়ি গিয়ে দিয়েছি। আর অনেক লোক আছে যে রাস্তাতে ধরে নিচ্ছে, অনেক লোক আমার বাড়িতে চলে আসছে, শুনে দাদা আমার বি অসুবিধা আছে, কাজে আমরা যেতে পারছি না, সেটা আমাকে একটু হেল্প করুন। জন্য ওর বি একটা জমির আছে, ওরা তো ভিখারি না যে ভিক্ষা করবে আর নিবে, এরা মেহনতি লোক আছে, অনেক লোক যে আছে এখানে আমাদের 70% এরকম লোক আছে যে ডেলি ইনকাম করে ডেলি খায়। ওই জন্য ওকে যদি আজকে আমরা পিকচারতে দিব তো ওরা ভাববে কে দেবো, আমরা জমিটা একটু লাগবে, জমিটা একটু লাগবে, এই জন্য আমরা ওকে বলতে চাইছি যাকে আমরা দিব ওর কোনো ছবিটা আসবে না, মুখটা আসবে না। আমার নাম নাসির খান, কাউন্সিলর হ্যাঁ, ওই ইসমত আরা, জগা কা নাম ওই বস বেলিয়স রোড। বহুত পরেশানি হো রা হ্যাঁ, খানে কা পরেশানি হ্যাঁ, বচ্চা লোক কা পরেশানি হ্যাঁ, বহুত তরহ কা পরেশানি হ্যাঁ, মগর ইহাঁ কোই নেই দেখ রা হ্যাঁ, কোই নেই দেখ রা, কোই নেই, সামান ওই এক দো জগা মিলা বস, উসকে বাদ নেহি। এ নাসির খান হ্যাঁ, জো পয়সা হ্যাঁ, জরুরত মন কো পয়সা দিয়া হ্যাঁ, মগর ঘর পর যা তো পৌঁছায়া হ্যাঁ, কিসি কো দেখাবে কে লিয়ে নেই, কেহাঁ সোবাজি করকে নেই, কেহাঁ সোবাজি, ইহাঁ তো কোই রাশন দে রা তো সোবাজি করকে কে লিজিয়ে। সহি কাম কি নাসির খান, মুহ দেখ পয়সা নেই দিয়া, বিনা মুহ দেখ পয়সা দিয়া হ্যাঁ, জরুরত নেই, জরুরতমন্দ কো ঘর পর যা পৌঁছায়া, বচ্চে কো দিয়া দবা কা পয়সা, সবকো জরুরত কে কোই কো গ্যাস কে লিয়ে হর জরুরতমন্দ কো পয়সা পৌঁছায়া হ্যাঁ। হ্যাঁ, নেই নেই আতা নাসির খান আয়েগা, বুলানে সে হর গলি মে হর মোহল মে খড়া রহতা হ্যাঁ, সলার নেই মিলতা হ্যাঁ, বুলাও তো নেই আয়েগা, কোই চিজ নেই, কুছ নেই, বহুত বহুত 100 কিতনে আদমি কো দিয়া হ্যাঁ, আমলোক কা ঘর মে যাকে দিয়া হ্যাঁ, নাসির খান মে যাকে পৌঁছায়া, মোহল্লা মে দিয়া, বহুত হর মোহল্লে মে দিয়া হ্যাঁ, 600 আদমি কো দিয়া, 600 আদমি কো দিয়া হ্যাঁ, হামলোক রোজ কা খোদনে ওয়ালা, রোজ কা খানে ওয়ালা আদমি হ্যাঁ, ভিক নেই মাঙ্গা হামলোক, হামলোক কো দিয়া জরুরতমন্দ ইনসান কো, হর ইনসান কো দিয়া, হামলোক তো খুদ খোলা বাড়ি মে কাম করতা, কোঠি বাড়ি মে, এই বারে মে বোলেঙ্গে না, নাসির খান আচ্ছা কাম কিয়ে, জরুরতমন্দ কো দিয়া, বে জরুরতমন্দ হর জরুরতমন্দ কো পৌঁছায়া ঘর তক পয়সা। নাম মেরা নাম শবনম,
দেওয়া যায়, পয়সার যদি দেওয়া যায় সেই ব্যক্তিগুলোকে যতটা সম্ভব তার সত্যি মতো পারে মানুষ সেই ভেবে সেই স্বামী করে কিছু সাধ্য মতো আমি সব সময় মানুষের কষ্টের দেখে খুব দুঃখিত হই, খুব কষ্ট পাই, কিন্তু আমার সে শক্তি নেই যে আমি যে তাদের পাশে দাঁড়াব। এই যে ছেলেটা নাসির খান, আমার মনের আশাটা এখানে পূর্ণ হচ্ছে, এই যে হেল্পটা করছে আমার মনে হচ্ছে কি আমি নিজের হাতে নিজে করছি, এই আনন্দ আমাকে হচ্ছে। আর এইভাবে যদি সকলে যদি একটু এগিয়ে আসে, এইভাবে যদি করে তাহলে মানুষের অনেক উপকার হয়। আরেকটা মেসেজ এই হলো যে আইন সরকারের দিক থেকে বলা হয়েছে ডিস্টারেন্স রেখে মানুষ রাস্তা চলে বাজার না করে ধীরে ধীরে সুস্থভাবে যদি করে নেব। শেখ সুলেমান এটা खबरों में अपडेट रहने के लिए हमारे YouTube चैनल न्यूज़ क्राइम 24 को सब्सक्राइब करें और बेल बटन को जरूर दबाएं।